মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ একটু ভিন্নভাবে আপনাদের সামনে আসছি আমি সাধারণত বাড়িতে থাকলে বোর্ড এবং মার্কারের সাহায্যে আপনাদের সাথে আসি আমি যেহেতু আজকে আমার অফিস স্থলে এবং আপনারা জানেন যে সকল ব্যাংক এই মুহূর্তে খোলা এই কারণে আসলে আমার এই খাতা এবং কলমের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হলাম যাই হোক উপস্থিত হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে দায়িত্ববোধ থেকে যেহেতু পরীক্ষা ডেট দিয়ে দিচ্ছে এবং অনেকে জায়গায় ম্যাসেজ চলে গেছে এই কারণে চব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে একত্রিশ তারিখে হতেছে বিষয়ে কোনো সন্দেহ নাই বিশেষ কোনো দুর্ঘটনা যদি না ঘটে এই দায়িত্ববোধ থেকে যারা অপেক্ষায় আছেন তাদের যদি ন্যূনতম একটু উপকার করতে পারি এই অভিপ্রায়ই আমার এভাবে আপনাদের সামনে আসা এবং আমি একটু চেষ্টা করব প্রতিদিনই আপনাদের সামনে নিয়মিত একটা করে মিনিমাম কমপক্ষে একটা করে মডেল টেস্ট উপস্থিত করার জন্য বা নিয়ে আসার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার উনিশের মডেল টেস্ট বাংলা এক এক নম্বরে আছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী দুই নম্বরে আছে এত যুক্তবর্ণটি কিভাবে গঠিত এই যুক্তবর্ণটি বর্ণটি গঠিত হল ইয়ের নিচে হসন্ত যোগ বর্গীয় জ অনেকে হসন্তটা দিবে না কিন্তু সেটা ভুল হয়ে যাবে অবশ্যই ইয়ের নিচে হসন্ত দিতে হবে তিন নম্বরে হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জন বর্ণ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে ছয়টি বর্ণ সন্ধি চার নম্বরে হচ্ছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্বে পাঁচ নম্বরে হচ্ছে পতঞ্জলি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো পত যোগ অঞ্জলি প ত খণ্ডত যোগ লয় লয়সী ছয় নম্বরে সন্দেশ কোন শ্রেণীর শব্দ সন্দেশ হচ্ছে রুড়ি শব্দ সাত নম্বরে পঙ্কজ শব্দটি যে সমাজ পঙ্কজ শব্দটি হচ্ছে তৎপুরুষ সমাস আট নম্বরে উড়ন্ত শব্দটি যেভাবে প্রত্যয় হয় উড়ন্ত শব্দটি প্রত্যয় হয় উড় ধাতু যোগ অন্ত উড় অন্ত নিচের কোনটি দ্বারা জাতিবাচক বিশেষ্য পদ বোঝায় পাখিধারা জাতিবাচক বিশেষ পদ বোঝায় পাখি পাখি দ্বারা পৃথিবীর সকল পাখিকে বোঝায় সকল জাতের পাখিকে দশ নম্বরে কুপন শব্দটি কোন ভাষার কুপন শব্দটি ফরাসি ভাষার এগারো নম্বরে সূর্যয়ের প্রতি শব্দ হল আদিত্য বারো নম্বরে সাবকনসিয়াস শব্দটির বাংলা পরিভাষা হল অবচেতন তেরো নম্বরে বিভক্তির নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক চোদ্দ নম্বরে মধ্যযুগের প্রথম মুসলমান কবি কে মধ্যযুগের প্রথম মুসলমান কবি হল শাহ মোহাম্মদ সহির বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী ১৬ নম্বরে চর চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন হচ্ছে কানপা আর প্রথম পদ রচনা করেন হচ্ছে লুইপা সতেরো নম্বরে মেঘনাথ কাব্যের মেঘনাথ বধকাব্য রচনা করেছেন কে মেঘনাথ বধকাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত আঠারো নম্বর হচ্ছে কাঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কে কাঠালপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ নম্বরে চাঁদ ছৌদাগর কোন মঙ্গল কাব্যের চরিত্র চাঁদ ছৌদাগর কাব্যের চরিত্র বিশ নম্বরে বুড়ো শালিকের ঘাড়রও কার রচনা বুড়ো শালিকের ঘাড়ও মাইকেল মধুসূদন দত্তের রচনা সবশেষে বলতে চাই আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি নিয়মিত আপডেট পেটে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেলটি